हाय गाइस, हमें विश्वजीत चित्रलिपि यूट्यूब चैनले अपने स्वागत जानाई। तो आज के शुरू करछि आरो एक नतून वीडियो निये। आजकेर वीडियो हलो शुधुमात्र कागज रंग तुलिर माध्यमे छवि आँकाके जे शिल्प बोले ता नय, शिल्प विभिन्न जिनिस दिए तैरी करा जेते पारे। जेमन धरुन আমাদের খুবই পরিচিত একটি গাছ, একটি ফুল গাছ যেটির নাম হলো কর্তুলিকা, কিংবা আমরা অনেকে টাইম ফুল নামেও জানি। তো এই কর্তুলিকা দিয়ে কিন্তু সুন্দর ডিজাইনভাবে গাছটিকে একটি শিল্প দেওয়া যেতে পারে। তো আজকের আমার সেই কর্তুলিকাটাকেই নিয়ে একটি নতুন ভিডিও। তো ভিডিওটি শুরু করার আগে যেটা আপনাদের জানানো, আমার ভিডিওটি অবশ্যই দেখবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাক আমার পরবর্তী ভিডিওতে কিভাবে পর্তুলিকা দিয়ে তার মধ্যে একটি শিল্পের ছোঁয়া দেওয়া যেতে পারে। শুরু করছি আপনার পর্তুলিকার ডালগুলোকে বাগান থেকে তুলে নিয়ে এসেছি। এখন যা করতে হবে সেটি হলো প্রত্যেকটি ডাল থেকে ঠিক এইভাবেই পাতাগুলোকে একটা একটা করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর আমরা তিনটে ডাল একত্র করে গোড়ার দিকে গার্ডার দিয়ে ভালো করে বেঁধে নেব। বেঁধে নেওয়ার পর ঠিক চুলের বেনুনি যেভাবে করে, একটি একটি ডালকে ঠিক ওইভাবে বেনুনি করে নিতে হবে। তারপর অপর প্রান্তেও গার্ডার দিয়ে ঠিক বেঁধে দিতে হবে। ঠিক এই একইভাবেই প্রত্যেকটি ডালকে তিনটি তিনটি করে ভাগ করে নিয়ে বেনুনির মতন করে সুন্দরভাবে করতে হবে। এরপর যা করতে হবে, প্রত্যেকটি বেঁধে নেওয়া ডালগুলোকে আবার একত্রিত করে একদম গোড়ার দিকে বেঁধে দিতে হবে। বেঁধে দিয়ে সুন্দর করে মাঝখানে একটা গার্ডার দিয়ে সাপোর্ট দিতে হবে। তারপর আবার একদম অপর প্রান্তেও একই রকমভাবে গার্ডার দিয়ে বেঁধে দিতে হবে, শক্ত করে বেঁধে দিতে হবে। বাঁধার পর এবার যেটা করতে হবে, একটি কেচি দিয়ে সুন্দর করে ডগার পাতাগুলোকে সেটে দিতে হবে। সুন্দর করে কেটে দেওয়ার পরে আমি একটি পলিথিনের টবে মাটি বসিয়ে সেটিকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে ঠিক 15 দিন পরে দেখতে পাচ্ছেন কিছুটা ডেভেলপ হয়েছে। এরপরে আরও কিছুদিন রেখে দিতে হবে। এরপর এই গাছটি পুরো কমপ্লিট হওয়ার মধ্যে আমি একটি সুন্দর করে টব তৈরি করে ফেলি, যেই টবটিতে আমি এই গাছটিতে পরবর্তী সময় বসাবো। তো এই টবটি আমি আগেই সিমেন্ট দিয়ে তৈরি করে রেখেছি। এখন যেটা করব, প্লাস্টার অফ প্যারিস দিয়ে এই টবটিকে সুন্দর করে পোলে বসাবো। পোলে লাগানোর পর তারপর প্রাইমার, যেটা সাদা প্রাইমার হয়, সাদা প্রাইমারের সাহায্যে ওই টবটিকে আরও সুন্দর করে রং করে দিতে হবে। আর বন্ধুরা, যদি তোমরা এরকম ধরনের টব শিখতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জানাবেন, আমি এরকম ধরনের টব নিয়ে
পরবর্তী একটি ভিডিওতে আপনাদের শেয়ার করবো।